নমস্কার, কেমন আছো সবাই? সুদেশনা রান্নাঘর অ্যান্ড ব্লগের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায়। তো দেখো, সবে মাত্র পুজো শেষ হয়েছে, তাই সকলকে তোমাদের শুভ বিজয়ার প্রীতিও শুভেচ্ছা জানাই এবং দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের আমি এই ভিডিওটি শুরু করছি। তো অনেক দিন পর আমি আবার একটা লং ভিডিও নিয়ে এসেছি। তো এতদিন পর্যন্ত শর্ট ভিডিও দিচ্ছিলাম, তোমরা যারা দেখেছো আশা করি বুঝবে। অনেকদিন আমার গ্যাপ হয়ে গেছে, আমি লং ভিডিও ছাড়িনি। তো এতদিন পর আমি আবার একটি লং ভিডিও শুরু করছি। তো আশা করি তোমাদের ভালোই লাগবে। আর তার আগে জানাই তোমরা আশা নিশ্চয়ই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো, আজকে সকালবেলা, আজকে হচ্ছে বুধবার, সকালবেলা উঠে কাজকর্ম সমস্ত সেরে ছেলের খাবার দাবার করে নিয়েছি। তারপরে দুপুরে রান্নাটা আজকে আমার শাশুড়ি মাই করবেন, মানে যা কিছু হবে হবে বলতে হয়েছিল মাছের ঝোল আর শাক ভাজা। তো এই দুটো রান্না, মোটামুটি পালং শাক আর চাটনি ছিল, এগুলো আমার শাশুড়ি মাই করে নেবে বলেছিল। তো আমি সেই জন্য টিফিন করে নিয়ে বিকালে জোগাড়টা করে নিচ্ছিলাম। বিকালে জোগাড়ের মধ্যে আজকে হচ্ছে তরকার ডাল এনে রেখেছিলাম, তো সেই তরকার ডালটা করব। আর তারই সঙ্গে তোমার দাদাভাই রুটি খাবে এবং সকলেই প্রায় রুটি খাবে। দাদাভাই বললো যে আমি রুটি খাবো, আর আমি তো রুটি খাই শীতকালে। আমার যারা ব্লগ দেখো তারা অনেকেই জানবে যে আমি শীতকালটা বেশিরভাগ রুটিই খাই। তো তার সঙ্গে শাশুড়ি মা শ্বশুর মা মশাই কেন বাদ যান, তো সেই জন্য সকলের জন্যই মোটামুটি রুটি করে নেওয়া করব। তো সেই জন্য একটা প্ল্যান আছে, তো তারই আগে জোগাড় করতে বসে পড়েছি। এরকম আমি কেটে নিচ্ছি হচ্ছে একটা বড় সাইজের গাজর, 5-6টা কাঁচা লঙ্কা, আচ্ছা আর হচ্ছে দুটো মাঝারি সাইজের টমেটো। টমেটোটা এখন কাটবো না, যখন করবো তখন কাটবো, তা না হলে আগে থেকে কেটে রাখলে ওটা জল কেটে যেতে পারে। আর যেহেতু রান্নাটা সন্ধ্যের দিকে করবো, তো তখন কাটাকাটি সমস্ত কিছু করে ওই রান্নাটা করা খুবই অসুবিধা, তো সেই জন্য আমি এগুলো একটু কেটে রেখে দিচ্ছিলাম। তারই মাঝখানে ধরো অনেক কিছুই কাজ থাকে, আমার বাচ্চা আছে, তাকে খাওয়ানো, স্নান করানো, নিজে স্নান করা, আর তাছাড়া আজকে ওয়েদারটা একেবারেই মানে বৃষ্টির মতো মেঘ মেঘ করেছিল, তো সেই জন্য কাছাকাছি করে জামা কাপড়গুলো ছাদে মেলা তোলা সেগুলো করতে গিয়ে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে, দুবার করে তোলা করতে গিয়ে। তো সেই জন্য ভাবলাম এটা আগে থেকেই করে রাখি। একটা প্রায় দিনই একটা গোসাপ ওই পুকুরে একদম সামনেটায় আসে, তখন ও, হ্যাঁ ও গোসাপটাকে কুমিরই বলে, ভয় পায় কুমির বলে। তো বন্ধুরা, ওই যে নতুন ব্যক্তিটিকে দেখলে জানলার ওপারে আমার ছেলের সাথে কথা বলছিল, ও হচ্ছে আমাদের বাড়িতে যে বৌদি সমস্ত নিত্যদিনের কাজকর্ম করে আমাদের হেল্প করে, তো ওরই নাতনি। তোমরা যারা আমাকে চেনো তারা ওকে চিনবে, কিন্তু যারা চেনো না তাদের জন্যই পরিচয়টি করিয়ে দিলাম। তো ও এসেছিলো হচ্ছে সমস্ত জলখাবার, বৌদির যে সমস্ত জলখাবারগুলো প্রত্যেক দিনে দেওয়া হয়, মুড়ি তরকারি এবং যাবতীয় যা কিছু, তো সেগুলো নিতে এসেছিলো। তো ও এতই ভালো যে আসে প্রত্যেক দিন, আর যখনই আসে ও খুব আমার সাথে খুব ফ্র্যাঙ্কলি, তো যখনই আসে আমার ছেলেকেও খুব ভালোবাসে, ওর সাথে এইভাবেই আড্ডাই আর কি, এইভাবে বোঝকুমো করতে থাকে। তো চলো দেখো, আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, কাটাকাটি করলাম, এটাই হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। সারাদিনের আজকে যাবতীয় রান্নাবান্নাগুলো শেয়ার করতে পারলাম না, কারণ এডিটিংটা আমি করছি অনেক পরে, তো সেই কারণেই আমি কথাটা বলতে পারছি। কারণ রান্নাগুলো হয়েছিল সন্ধ্যের দিকে এবং তখন এতটাই ব্যস্ত ছিলাম এবং ছেলে তখন খাওয়া দাওয়া করেনি বলে প্রচণ্ড ডিস্টার্ব করছিল, তো এডিটিংগুলো যখন করেছি তো তার আগে ভিডিওগুলো আর করা হয়নি। তো সকালের দিকে রান্নাবান্নার ভিডিওগুলোও করা হয়নি আজকে, আর সন্ধ্যের দিকে যে তরকা এবং রুটি করেছিলাম, তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে আজকে পারলাম না।
তখন ভিডিও করার মতো আমার পরিবেশটা ছিল না। তো তখন অনেক কাজই তো সারাদিন করে থাকি, তো সমস্ত কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো যাই হোক, দেখো বন্ধুরা, এতদিন ধরে শুনছি ঝড় হবে ঝড় হবে, তো এটাই বোধ হয় ঝড়ের পূর্বাভাস, ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমার শাশুড়ি মা হচ্ছে পুজো করে নিচ্ছিল, আর ওই যে কালো কুকুরটাকে দেখলে, ওই কুকুরটা হচ্ছে আমাদের সঙ্গে বাড়িতে সবসময়ই ওখানে থাকে, তো ওকে খাবার দাবার দেওয়া হয় বলে ও আমাদের প্রচণ্ড ভক্ত হয়ে গেছে। তো যাই হোক, আর এখানে আমার শাশুড়ি মা পুজো করে নিচ্ছিল, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের পুজোর সিংহাসন। তো আমার শাশুড়ি মা এখানে পুজো করে, আর যখন থাকে না বা পারে না তখন আমি করে দিই। তো চলো ওটা চার্জ হচ্ছে, ওটা ল্যাপটপটাই চার্জ হচ্ছে। তো এটা হচ্ছে আমার শাশুড়িমা এবং শ্বশুরমশাইয়ের ঘর। তো সন্ধ্যাবেলার দিকে এখানে একটুখানি টিভি দেখি, তো এখানেই বসেছিলাম। তো টিভিটা আমাদের খুব একটা প্রয়োজন লাগে না, সন্ধ্যের দিকেই একবার আধ ঘন্টা হয়তো দেখি, তার বেশি আমি খুব একটা টিভি দেখি না, তো সেই জন্য আমাদের প্রয়োজন লাগে না, তাই ওনাদের ঘরেই থাকে। আর এই যে আমার হাতে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা করে হচ্ছে একটা শাড়ি নিয়ে গেছিলাম কোথায় বলো তো, ওই ফলস পিকো করতে। আমাদের কাছেই একটা দোকান আছে, তো ওখানে ফলস পিকো বসায়, তো তোমাদের ভাইকে বললাম যে চলো দিয়ে আসি। আমার শাশুড়িমা বাড়িতে ছিলেন না, তো সেই জন্য তাড়াতাড়ি করে দিয়ে গাড়ি করে চলে এলাম। তো দেখো, এবার হচ্ছে তোমাদেরকে পুজোর ব্লগ তো আমি খুব একটা শেয়ার করতে পারিনি, তো ভাবলাম যে এই ব্লগের সাথে পুজোর ব্লগটা একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো, এটা হচ্ছে ষষ্ঠীর দিন। ষষ্ঠীর দিন আমি আমার মা দিদি এসেছিলো বাড়িতে, মানে বাপের বাড়ি যেহেতু আমার বাড়ির কাছেই, তো দিদি এসেছিলো বাপের বাড়িতে, আর আমরা সবাই মিলে প্ল্যান করে, আমার বোন মা এবং দিদি আমি সবাই মিলে একটা টোটো বুক করে নিয়ে আমরা আমাদের যে এলাকা মেমারি আছে কাছে পিঠে, যেখানে সবথেকে ভালো ঠাকুর হয়, তো ওখানে গিয়েছিলাম ঠাকুর দেখতে। আর এই যে দেখো, ছেলে দুটো আমাদের, দিদির ছেলে এবং আমার ছেলে একসাথে এখানে বসে আছে। দেখো এই যে ফার্স্ট তোমাদের ঘরে যে প্যান্ডেলটা দেখাচ্ছি, এটা হচ্ছে মেমারির হসপিটাল মোড়ের যে ঠাকুরটা, তোমরা যারা কাছে পিঠে আছো তারা জানবে, যারা দূরে তারা তো বুঝতে পারবে না, তো তবুও বলে দিচ্ছি, হসপিটাল মোড়ের যে ঠাকুরটা এটা হচ্ছে, এই প্যান্ডেলটা তো খুব সুন্দর হয়েছিল। তো তোমাদেরকে সমস্ত প্যান্ডেলগুলো হয়তো পুরো বড় করে দেখাতে পারবো না ব্লগের মধ্যে, তো ছোট ছোট আকারে দেখিয়ে দেবো, তো চলো তোমরা সেটাই দেখো। আর এখানে একটু ফটো ফটো তুলে নেওয়া হচ্ছিল, তো তোমরা তো জানোই যে ফটো একটু না তুললে সেগুলো তো স্মৃতির পাতায় সেগুলোই থেকে যাবে, তাই না? তো সেই জন্য একটু ফটো তুলে নিচ্ছিলাম, চলো তোমাদেরকে দেখাই। গুড আফটারনুন বন্ধুরা, এই যে দেখো আজকে হচ্ছে মহা ষষ্ঠী, তো আজকে আমরা ফ্যামিলি মিলে চলে এসেছি ঠাকুর দেখতে আমাদের মেমারিতে। তো চলো, এই যে দেখছো আমার ড্রেসটা, চুড়িদারটা, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এটা নিয়েছি, এটা বাড়ি থেকে আমার তোমাদের দাদাভাইয়ের কাছে নিয়েছি। তো চলো, এই যে তোদের সাথে একটু দেখিয়ে দিই, দিদি মা এ বাবু দেখে থাকতে থেকে আরও প্রায় 10 মিনিট মতো দূরে গিয়ে আরেকটি প্যান্ডেল শেয়ার করছি, দেখো তোমরা কেমন লাগে। তো এই প্যান্ডেলটা আমাদের ভীষণই সুন্দর লেগেছে, প্রত্যেকবারই খুব ভালো করে। তো দেখো, এটা আর একটা নতুন মানে মন্দির, তো এখানে ঠাকুরটাও ভীষণ সুন্দর করে, তো ঠাকুরের মূর্তিটা এটা। এবারের পুজোটা একটু অন্যরকম হলো, সব জায়গাতেই ধরো আর্যিকর করে একটা আন্দোলন চলায়, তো পুজোর ওপরও একটু এফেক্ট পড়েছিল। তো পুজোটা মোটামুটি গতবারের তুলনায় বা অন্যান্য বছরের তুলনায় একটুখানি কমই তোরজোর মনে হলো, বা মানুষের মন মেজাজের মধ্যেও সেই এফেক্টটা রয়েছে মনে হলো। তো এবারের পুজো ধরো আমাদের একটু অন্যরকম হয়েছিল, আমরা হচ্ছে মায়েদের সাথে ঘুরতে গেছিলাম, অন্যান্য বার যাওয়া হয় আমার শ্বশুরবাড়ি থেকে, তো এবারে আমি ছিলাম না যেহেতু, তো যাওয়ার হয়নি। তো চলো দেখো, এবার হচ্ছে আমরা একটু টুকিটাকি কিছু খেয়ে নিচ্ছিলাম, সেটা হচ্ছে বাচ্চারা আইসক্রিমের জন্য প্রথমে খোট করছিল।
সঙ্গীত শিক্ষা গ্রহণ করে তার পঞ্চ শিষ্য সেই সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশগুলি তাদের নিজস্ব ভাব শৈলীকে অবলম্বন করে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যকে নব নব আঙ্গিকে প্রতিষ্ঠিত করে। তো আইসক্রিম টাইসক্রিম খেয়ে একটু টুকিটাকি ফুচকা, তারপরে যার যেরকম খেতে ইচ্ছা হয়েছিল টুকিটাকি। তো আমরা যেহেতু বিকেলবেলা বেরিয়েছিলাম তো আমরা সেইভাবে ভারী কিছু খাবার খাইনি, তো এই সমস্ত টুকিটাকি খেয়েছিলাম। তো আগে যে প্যান্ডেলটা দেখলে সেটা হচ্ছে কথাকলি শিল্পকলার উপর সম্পূর্ণভাবে করেছিল, এটা আর একটা অন্য প্যান্ডেল পুজো মণ্ডপ। তো দেখো তোমরা তো প্রত্যেকবার আমার শ্বশুরবাড়ির ননদদের সাথে বা বাচ্চাদের সাথে এবং শ্বশুরবাড়ির লোকজনের সাথে যাওয়া হয় ঘুরতে, তো এবারে আর সেটা হয়নি। এবারে যেহেতু আমি ছিলাম না, আমি পুজো প্রথম থেকেই একেবারে ছিলাম না, তো আমি পুজো পুরো পুজোটাই কাটিয়েছি বাপের বাড়িতে এবং শ্বশুরবাড়ি থেকে প্রথমে মেমারিতে ঠাকুর দেখতে গিয়েছিলাম সকলকে নিয়ে। তো প্ল্যানটা ছিল বাড়ি থেকে এবং তাদের সাথে আমি গেছিলাম, তো তারপরে বাপের বাড়িতে এবং অর্ধেকটা পুজো কাটিয়েছি বারাসাত আমার দিদির বাড়িতে। তো সেই হিসাবে আমার আর শ্বশুরবাড়ি থেকে এসে সকলের সাথে আর যাওয়া হয়নি, ওরা গেছিলো নিজেদের মতো আমার ননদেরা, তো আমি সেখানে ইনভলভ হতে পারিনি। তো যাই হোক, পরে তাদের সাথে আবার যাব নিশ্চয়ই। তো দেখো প্যান্ডেলগুলো কেমন হয়েছে, তোমাদের কেমন লাগছে। তো এবারে পুজোটা আমার একটু অন্যরকম কেটেছে। যে কটা পুজোর প্যান্ডেল দেখলাম তো প্রত্যেকটারই ঠাকুরের মূর্তিগুলো ভীষণ সুন্দর হয়েছে এবং আলোর কারুকার্য সব কিছুই আমার তো খুবই ভালো লেগেছে। তো তারই মধ্যে 19-20 কিন্তু সব কটাই আমার মোটামুটি খুবই ভালো লেগেছে। তো চলো আমরা এখন এই পুজো মণ্ডপ থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো যা মোটামুটি আজকের মতো এইটুকুনই দেখেছিলাম, তো যেটুকুন টুকিটাকি দেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এবার হচ্ছে আমি চলে এসেছিলাম বাপের বাড়ি, তো দেখো এখানে বাবা হচ্ছে দুই নাতিকে নিয়ে যাচ্ছে এবার আমাদের পুজো মণ্ডপে, আমার বাপের বাড়ির পুজো মণ্ডপে। এখানে দেখছো যে আমার মা বাবা এবং আমরা পিছনে যাচ্ছিলাম একসাথে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি হচ্ছে আমার বাপের বাড়ির পুজো মণ্ডপ। তো এখানে এই যে দেখতে পাচ্ছ কত আলোর কারুকার্য করেছে এবং সেখানে ষষ্ঠীর দিন থেকে শুরু করে দশমী পর্যন্ত প্রত্যেক দিনই মোটামুটি কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ আজকে থিয়েটার না কিছু ছিল, সম্ভবত চন্দননগর থেকে নিয়ে এসেছিলো শিল্পীদের, তো তারা এখানে গান গাইছিল এবং কিছু আশেপাশের যারা শিল্পী আছে তাদের নিয়ে বা গ্রামের শিল্পী আছে তাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো এখানে সমস্ত কিছু হচ্ছিল। তো গানগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কপিরাইটের ভয়ে, ওই যে কত সুন্দর সুন্দর গানগুলো।
চলো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে আসবো খুব তাড়াতাড়ি আরও একটি নিত্য নতুন ব্লগ ভিডিও।